কৈলাশকুটি, নকুয়া মহল, সিঙ্গার ডাবরি সহ আশেপাশের গ্রামগুলোতে এবার ধানের ভালো ফলন হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সামান্য বৃষ্টিতে পুরো ক্ষেত তলিয়ে গেছে। কৃষকরা জানালেন, 40 বছর ধরে একটি মাত্র ফসলই হয় এখানকার 25,000 একর জমিতে। অর্ধেক ধান নষ্ট হয়ে গেছে, অনেক ধান কাটতে পারিনি। এখন পানি যদি বের হওয়ার জায়গা থাকতো তাহলে ধান কাটা সম্ভব হইতো। এমন ধান তো হয় না, স্কিম ধান এই যে পানির নিচুত পড়ে গেছে, এখন পানির নিচ থেকে কাটি নেওয়া লাগে। বুড়ো আবারটাই পাই, আমনটা পাই না, পানি এবং বন্যার কারণ। পানির ভিতরে কীভাবে আবাদ হবে? এখন যেমন আবাদ করছে সবাই আশারে করছে, তো এখন এয়া হয়ে গেছে, পানির মধ্যে ডুবে গেছে। এই জলাবদ্ধতার কারণ 18 কিলোমিটার ভাটিতে পাঠানহাটের একটি সড়ক। একসময়ের প্রবাহমান এই নদীটির নাম চাকির পাশা, কিন্তু নদীর ঠিক বুক বরাবর এই সড়কটি নির্মাণের পর থেকেই থেমে গেছে এই নদীর প্রবাহধারা। পাঠানহাটের স্থানীয়রা জানালেন, নদী পারাপারের জন্য বিএনপি আমলে এক মন্ত্রীর ইচ্ছায় ব্রিজ নয়, নদীর মধ্য দিয়ে আড়াআড়িভাবে তৈরি হয় সড়কটি। এতে 15-16 হাজার কৃষক ও সহস্রাধিক জেলে পরিবারের জীবনে নেমে আসে অভিশাপ। এই রাস্তার উজানভাটিতে শতাধিক বড় বড় পুকুর কেটে প্রভাবশালীরা মাছ চাষ করছেন। এই রাস্তার কারণে এই নদীর যে পানিগুলো যাওয়ার কোনো রাস্তা নেই। এটা আসলে চাকির পাশা নদী, ইয়েতে আমরা মাছ মারিয়ে বিবাহ পালন করছিলাম, এখন পানি ধার দেওয়া নিষেধ। ফরুক মণ্ডল, তা হচ্ছে আত্মারের ঘর, তারপরে হলো তোমার লেবু মুন্সি উপাকাশে, সেই উপাকে সবার চৌধুরী উমসাহের ঘর, তোমার বুড়াই সবাই খাইতেছে। এটা হলো প্রণিত চেয়ারম্যানের, ওটা হলো শরদ্দি স্যারের, তারপর মির ইসমাইল চেয়ারম্যানের। দখলদারিরা দখল করে ভোগ করতেছে, আর হাজার হাজার জনগণের মুখে ভাত যায় না, অন্ন যায় না। প্রবাহমান নদীটি পুকুর দেখিয়ে জেলে নন এমন ব্যক্তিদের কাছে মাছ চাষের জন্য লিজ দেওয়ার বিষয়টি অকপটে স্বীকার করলেন উপজেলা মৎস্য কর্মকর্তা। যদ্দূর মনে পড়ে এদের মৎস্যজীবী হিসাবে এদের তালিকায় নাম নেই আর কি, আমাদের যে সংরক্ষিত তালিকা আছে। সরেজমিন তদন্ত করে সড়ক অপসারণ ও লিজ বাতিল করে চাকির পাশা অবমুক্ত করতে গত 3 বছরে 7টি চিঠি দিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন ও ভূমি মন্ত্রণালয়, কিন্তু জেলা প্রশাসনের বিরুদ্ধে আমলে না নেয়ার অভিযোগ রয়েছে। আমাদের কাগজপত্র যে নেচারগুলো, সেই নেচার অনুসারেই ওখানে আমাদের স্থানীয়ভাবে সহকারী কমিশনার, ভূমি, উপজেলা নির্বাহী অফিসার, তারা কিন্তু এগুলো শুনানির মাধ্যমে যেসব জায়গাগুলো হয়েছে সেগুলো কিন্তু তারা সমাধান করছে। 2023 সালের মার্চ মাসে শেষ হবে 3 বছরের জন্য দেয়া চাকির পাশা লিজের মেয়াদ। রতন সরকার, সময় সংবাদ, রাজারহাট, কুড়িগ্রাম।